বিএনপির সন্ত্রাস, আমরা কোন বাধা আমাদেরকে আটকাতে পারবে না। আমরা রাহুল গান্ধীর দল করি, জাতীয় কংগ্রেস যারা বলিদান দিয়েছে দেশের জন্য আমরা ওই দল করি। বিশালগড়ের শাসক দলে ভাঙ্গন, বিশালগড় বিধানসভার অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে প্রধান সহ অন্যান্য বিজেপি কার্যকর্তাদের জাতীয় কংগ্রেসে যোগদানের পর মঙ্গলবার বিশালগড় বিধানসভার নবীনগর পঞ্চায়েতের 19 পরিবারের 61 জন ভোটার শাসক দল বিজেপি ছেড়ে যোগ দেয় জাতীয় কংগ্রেসে। মঙ্গলবার বিকাল 5টায় প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দীপ রায় বর্মনের হাত ধরে তারা জাতীয় কংগ্রেসের পতাকার তলে সামিল হয়। এছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী, বিশালগড় ব্লক জেলা কংগ্রেসের সম্পাদক আরাফাত ইকবাল সহ অন্যান্য নেতৃত্ব। সন্ত্রাস, আমরা কোন বাধা আমাদেরকে আটকাতে পারবে না। আমরা রাহুল গান্ধীর দল করি, জাতীয় কংগ্রেস যারা বলিদান দিয়েছে দেশের জন্য আমরা ওই দল করি। সবাই অবগত থাকবা, জানো আমাদের দলটার নাম কি? জাতীয় কংগ্রেস। এই দল থেকে আমাদের ইন্দিরা গান্ধীও প্রয়াত হয়েছেন, রাজীব গান্ধীও প্রয়াত হয়েছেন, আমাদের দলের ইতিহাস আছে। সুতরাং আমরা এই দলের কাণ্ডারি, আমরা আগামী দিনে কোনো বাধাই মানব না। আমাদের কাজ আমরা জারি থাকবে, আমরা বিজেপির কোনো বাধা আমরা মানব না, উপেক্ষা করি, আমাদের এই কার্যক্রম চালু থাকবে। এই আপনারা জানেন যে গ্রাম সংসদ নির্বাচন অতি শীঘ্রই ঘোষণা হতে চলছে। এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ব্লক কংগ্রেস কমিটি বিশালগড়ের পক্ষ থেকে একে একে সমস্ত পঞ্চায়েতগুলোতে আমরা নিবিড় জনসংযোগ স্থাপন করছি এবং আজকে এই কার্যক্রমের অন্তর্গত নবীনগর গ্রাম পঞ্চায়েতের 24 নম্বর বুথ কেন্দ্র এবং 2 নম্বর ওয়ার্ড, এখানে আজকে পাশাপাশি ওয়ার্ড থেকে 2-3-4 নম্বর ওয়ার্ড থেকে সর্বমোট 61 জন, এরা অধিকাংশ যুবকর্মী, যুব মোর্চার ছেলেরা এবং সিপিএম দল থেকে এরা ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে সামিল হয়েছেন আজকে।